নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেবদার বাঘা যতীনের একটা ভীষণ সুন্দর আপডেট দেব, সেটা তো দেবই, কিন্তু তার আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামী 26 ফেব্রুয়ারি ঠিক সন্ধে 7টার সময় কাছের মানুষ ছবিটা কিন্তু ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে জলসা মুভিজ চ্যানেলে। সো জোর কদমে একটা অ্যাড কিন্তু জলসা মুভিজের তরফ থেকে করা হচ্ছে, এবং কিছুক্ষণের আগে একটা ভিডিও দেওয়া হয়েছে জলসা মুভিজের তরফ থেকে, সেটা আমি দেখলাম। সেখানে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করানো হলো, দেবদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঈশা সাহা, তারা তিনজন তাদের ক্যারেক্টার নিয়ে বললেন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেটা বললেন যে এই ধরনের ক্যারেক্টার উনি আগে কাছের মানুষের আগে খুব একটা করেননি। দেখো সত্যি বলতে কি, কাছের মানুষ নিয়ে এখন আমি এই ভিডিওটা করার অন্যতম একটা কারণ হচ্ছে কাছের মানুষ ছবিটা আমার খুব ভালো লেগেছিল। মানে পথিকৃত বসু ভীষণ অন্যরকম একটা ট্রাই করেছিলেন, এবং সেটা অনেকেরই ভালো লাগতে পারে, অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু আমার ভালো লেগেছিল পার্সোনালি। দেবদার অভিনয় খুব ভালো ছিল, তবে হ্যাঁ একটা জিনিস, সুইসাইডের উচ্চারণটা সুইসাইড বলছিলেন, ওটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে পরবর্তী সময়, নিশ্চয়ই নিশ্চয়ই আরো, মানে দেবদা যেভাবে কাজ করছেন, যেভাবে এগোচ্ছেন তার কেরিয়ারে, খুব সুন্দরভাবে আমি শিওর তিনি এইগুলোকে সব ঠিক করে নেবেন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে খুব অন্যভাবে আমরা দেখতে পেয়েছিলাম। তো কাছের মানুষ ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি। তো তোমরা যারা দুর্গাপূজার মরশুমটাতে কাছের মানুষ দেখতে যেতে পারোনি, তারা কিন্তু অবশ্যই তোমরা মানে জলসা মুভিতে কাছের মানুষ ছবিটা দেখো। আমার মনে হয় তোমাদের একটা ভালো ফিলিংস হবে এই ছবিটা দেখবার পরে। এই ছবিটা বাকি 5টা ছবির থেকে বেশ খানিকটা আলাদা, এবং যে ছবিটা আমাদের শেষে এসে একটা দুর্দান্ত মেসেজ দেবে, যেটা ছবিটা না পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো কাছের মানুষ পথিকৃত বসুর ভীষণ একটা সুন্দর প্রচেষ্টা ছিল, এবং অবশ্যই সকলে এখানে খুব ভালো অভিনয় করেছে। তো তোমরা এই ছবিটা দেখো, জলসা মুভিজের প্রমোশন খুব ভালো হচ্ছে। কিছুদিন আগে যখন রাবণ নিয়ে প্রমোশন তারা চালাচ্ছিল, তখনও আমি ভিডিও করেছি, আমি কাছের মানুষ নিয়েও ভিডিও করছি। আমার পছন্দের যে যে ছবিগুলো আমার পছন্দের হবে আমি সেইগুলো নিয়ে কথা বলবো, এতে আমার কোনো প্রবলেম নেই। কাছের মানুষ আমার খুব ভালো লেগেছিল। এর পরবর্তীতে তোমাদের যে ভিডিওটাতে মানে যেটা শোনার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছো আমি জানি, বাঘা যতীনের একটা সুন্দর আপডেট তোমাদেরকে দিয়ে দিই বন্ধুরা। এমনটা শোনা গেল যে মানে রোহান ভট্টাচার্য, সে তো বাঘা যতীনের একটা ক্যারেক্টার করছে, মানে সিনেমাটার একটা ক্যারেক্টার করছে, এবং সে নিজে দেবদার ফ্যান, তোমরা হয়তো সকলেই জানো ইতিমধ্যে, ও নিজে অনেকবার বলেছে নানান রকম ইন্টারভিউতে। তো কিছুক্ষণ আগে আমি একটা ইন্টারভিউ সেশন শুনলাম, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাও দিয়ে রাখবো, তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো। তো রোহান বলছে বাঘা যতীন সিনেমাটা এমন একটা ক্যামেরায় শুট হচ্ছে যে ক্যামেরাটাতে এর আগে কলকাতায় কোনো ছবি শুট হয়নি। মানে ক্যামেরাটা পর্যন্ত এত দামি একটা ক্যামেরা আনা হচ্ছে যাতে আমরা একটা সুন্দর মানে আমরা ভিজুয়ালি যেন ছবিটা খুব সুন্দরভাবে দেখতে পারি। এবং বাঘা যতীন, আমি তোমাদেরকে একটা প্রেডিকশন করে বলেইছিলাম, 7 থেকে 7.5 কোটি টাকার একটা বাজেট, এবং আমি শিওর এটা দেবদার কেরিয়ারের অন্যতম একটা ভালো ছবি হতে চলেছে। তো আমি বাঘা যতীন নিয়ে খুব এক্সাইটেড, মানে 2023-এর দুর্গাপুজো একদম ধামাকা হতে চলেছে, এটা নিয়ে কোনো কথাই নেই। তো এই আপডেটটা পেয়েও আমার খুব ভালো লাগলো। এবং এই যে একজন নতুন নায়িকা চান্স পেল, শ্রীজা দত্ত, এরকম করে যে দেবদা নতুনদের কাজে নিচ্ছে, বা প্রজাপতিতে আমরা দেখলাম শ্বেতা ভট্টাচার্যকে, যে ধারাবাহিকের একজন অ্যাক্ট্রেস, সে বড় পর্দায় কাজ করলো। তো এই জিনিসগুলো না খুব ভালো লাগছে, একই মুখ তো বারংবার দেখতে ভালো লাগে না। যদি কখনো একটু নতুন মুখ, যদি পাল্টে পাল্টে মুখ দেখতে পাই, অবশ্যই যদি সেটা ভালো কাজ হয় সেটার অবশ্যই প্রশংসা করব। দেখা যাক, বাঘা যতীন তো আশা করছি খুব ভালো হবে। এবং কাছের মানুষ নিয়েও এই ভিডিওটা তোমাদের করে দিলাম। তো তোমরা কারা কারা 26 ফেব্রুয়ারি কাছের মানুষ দেখছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও, টাইম কিন্তু সন্ধ্যে 7টা জলসা মুভিজ। চলো খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনই জেনে তারা।